আসসালামীরা কেমন আছি আমরা আশা করি আমরা সবাই ভালো আছি আমিও রাখি খাতুন আমি আজকে তোমাদের ক্লাস নিব কিছু অংশ সেটা সূত্র নিয়ে আলোচনা করবো তো আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর সূত্র বলিনি তো এখানে আমি সূত্রগুলোকে দুটি অংশ ভাগ করেছি একটা হচ্ছে বর্গ সংগলিত সূত্র আর একটা হচ্ছে ঘন সূত্র তা আমরা বর্গ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো লিখবো এবং বোঝানোর চেষ্টা করব চলো দেখা যাক এ প্লাস বি হরিস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হরিস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু প্লাস এই দুটো সূত্র মূলত আমাদের বর্গ সংবলিত সূত্র বর্গ এই দুটো সূত্র হচ্ছে বর্গ এবং এগুলো বর্গতে ব্যবহার হয় প্লাস আমরা সরল যে অঙ্কগুলো করি সেখানেও ব্যবহার হবে এবং এই সূত্রকে কেন্দ্র করে আমাদের বাকি যে সূত্রগুলো সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমাদের মান নির্ণয় উৎপাদকে ব্যবহার হয় তো চলো দেখো যখন আমরা একটু মান নিণ্ণয়ের সূত্রগুলি একটু মাথায় এভাবে নেব যখন এখানে প্লাস থাকবে তখন এই অংশে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো তাহলে এই দুটারই কিন্তু অংশ আমি কি লিখলাম এগুলো হচ্ছে মান এবং মানন্য অঙ্কে ব্যবহার হবে এবং হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র এগুলো তো এখন দেখো আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে দুইটা অংশ কয়টা দুইটা দেখো এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি এই দুটো সূত্র অঙ্কের মধ্যে কিন্তু আমাদের যদি এইটা চায় এবং মান যদি এইটা অথবা এইটা দেওয়া থাকে তাহলে অঙ্কের মান দেখেই কিন্তু আমরা কি করব সূত্র ব্যবহার করব আমরা কিন্তু এখানে একটু মনেও রাখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস কিন্তু স্কোয়ার তার মানে কি এখানে টু টু আসে না যার কারণে কিন্তু আমি এখানে টু এ ব্যবহার করেছি মানে এগুলো মনে রাখার কিছু টেকনিক কিন্তু আমরা আবার দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার আছে তার মানে কি আমরা এখানে কিন্তু ফোর লিখতে পারি এভাবে সূত্রগুলো কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি দেখো আরেকটা সূত্র আরেকটা একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা মজার বিষয় দেখো এখানে একটা সূত্রকে কেন্দ্র করে আমরা তিনটা সূত্র কিন্তু মনে রাখতে পারি দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এর সাথে যদি আমরা ফুড়ে লিখি তাহলে দেখো একই অঙ্ক জাস্ট একই সূত্র জাস্ট এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে দেখো শিক্ষেত্রীরা সুজনা দেখো এই সূত্রটা যদি একটু আমরা মাথায় নেই তারপর আমরা কি করবো যে ফুরেবি সূত্র কিন্তু শুধু জাস্ট এখানে প্লাসের জায়গায় কিন্তু মাইনাস হবে অনুরূপ দেখো আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এবি তার মানে কি বি আরেকটা সূত্র কি এবি। দেখো আমরা কিন্তু একটু মনে মনে ভা ভাবতেই পারি যে ফুর এ বি সূত্র কিন্তু এখানে দেখো যে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে দেখো এখানে একটু এভাবে আসতেছে এই সূত্র জাস্ট কিন্তু আমরা ফোরটাকে কিন্তু একটু ভাগ ভাগ করে দিতে পারি তাহলে এখানে যদি টু দে এ যা আসে তাই দেখো সূত্রগুলো কিন্তু অনুরূপ কিছুটা কিন্তু প্রায় কাছাকাছি আমরা কিন্তু কিছু টেকনিক নিয়ে কিন্তু সূত্রগুলো কিন্তু মুখস্থ করবো তাহলে দেখবা যে অনায়াসে কিন্তু তোমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলছ আর এই সূত্রগুলো কিন্তু যখন তুমি উৎপাদক সরল বর্গ অঙ্কগুলোতে যাবা প্রত্যেকটা জায়গা কিন্তু কিন্তু লাগবে এবং প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড এই জন্য কোনো সূত্রগুলি কিন্তু বাদ দেওয়া যাবে না আর সূত্র দেখো প্লাস মাইনাসের যে জায়গাগুলো সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে মনে যদি তুমি না রাখতে পারো তাহলে সূত্র যদি তুমি প্রয়োগ করো যে প্লাসের জায়গায় মাইনাস দিয়েছো মাইনাসের জায়গায় প্লাস দিয়েছো তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে তো দেখো এই ছিল মোটামুটি কিন্তু বর্গ সংবলিত সূত্র আমি এখন তোমাদের দেখাবো ঘন সংবলিত সূত্র দেখ সংগলিত সূত্র কিন্তু আমি কিছু লিখিয়েছি দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ঘন সংক্রান্ত আর এগুলো কিন্তু হচ্ছে অনুসিদ্ধান্ত আমরা যখন এটা মুখস্থ করব তখন কিন্তু এটার সঙ্গে দুইটা সূত্রে কিন্তু আমরা মনে রাখবো যখন এটাও পড়বো এক একইভাবে কিন্তু এটা মনে রাখবো দেখো এখানে প্লাস আসে এখানে কিন্তু আমরা প্লাস চিহ্ন দিয়েছি তার মানে পরের অংশটুকু মাইনাস হবে আবার দেখো এখানে মাইনাস আসে এই অংশটুকুতেও কিন্তু মাইনাস ব্যবহার হয়েছে পরের অংশটুকুতে কিন্তু প্লাস হয়েছে তাহলে এভাবে কিন্তু একটু টেকনিকে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। মোটামুটি এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর সূত্র তা আমি এখানে আরেকটা কাজ করব দেখো যে লেখা আছে যে বর্গের সূত্রের সাহায্যে যে অঙ্কটি করো বা বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে কি করো বর্গ নির্ণয় করো তাহলে দেখো যে আমি তোমাদের একটা সূত্রই প্রমাণ করে দিব যে এটা সমান এটা কিভাবে আসলো দেখো চেষ্টা করবো একটু বোঝানোর জন্য শিক্ষার্থীরা দেখো এখানে আমি একটা সূত্র লিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু ইতিপূর্বে যখন আমরা ক্লাস সিক্সে আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ যখন পাস করেছি তখন কিন্তু আমরা এগুলোর সাথে কিন্তু ওইভাবে পরিচিত ছিলাম না আমাদের ক্লাস সিক্স থেকেই কিন্তু এই বীজগণিতের বীজগণিতের যে অঙ্কগুলো সেখান থেকে কিন্তু আমাদের শুরু এবং ওই ক্লাস সিক্সে এবং ক্লাস সেভেনে কিন্তু আমরা অলরেডি শিখেছিলাম যে প্লাস মাইনাসগুলো কীভাবে কী হয় সূত্রগুলো কী এবং এখানে যে আমরা কিন্তু যোগ গুণের অঙ্কগুলো কিন্তু করেছি তো এখানে দেখো আমি প্রথমত গুণ করে তোমাদের দেখাবো তোমরা কিন্তু জানে গুণ কিভাবে করতে হয় তারপরও আমি প্রথমত চেষ্টা করব প্রথমে গুণ করে দেখানোর জন্য তারপর আমি কি করব যোগ অথবা বিয়োগ করে কিন্তু আমি ফলাফল নিয়ে আসবো দেখো এখন আমি কিন্তু প্রমাণ করব যে এটা সমান এটা এখান থেকে এটা কিভাবে আসো আমি জানি যে তোমরা আমার চেয়ে ভালো জানো কিন্তু তারপরও আমি চেষ্টা করবো একটু বোঝানোর জন্য দেখো a+b হোল স্কয়ার তার মানে কি এটা কি দুইটা অংশ আছে না তাহলে কিন্তু আমরা দুইটা অংশ লিখতে পারি দেখো আমরা কিন্তু এটাকে ভাঙিয়েছি দুইটা করেছি এখন দেখো এটা কি আকারে আছে অবশ্যই কিন্তু গুণ আকারে আছে দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে দেখো প্রথমত আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব এটাকে গুণ করব তারপর এটা দিয়ে এটাকে গুণ করব এটাকে গুণ করব এবং এখানে কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের প্লাসে প্লাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় এবং প্লাসে মাইনাসে মাইনাস হয় এবং মাইনাসে প্লাসে প্লাস হয় এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তখন কিন্তু আমরা চিহ্নগুলো কিন্তু গুণ আকারে হয়ে যেত এবং গুণ আকারে হয়ে গেলে কিন্তু চিহ্নগুলো অটোমেটিকলি কিন্তু পরিবর্তন হতো যেহেতু প্লাসে প্লাসে প্লাসই হয় যার কারণে কিন্তু এখানে চিহ্ন পরিবর্তনটা হবে না তারপরেও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি দেখো এ দিয়ে যখন এক তুমি গুণ করবা তখন কিন্তু এ স্কোয়ার হবে অ্যাস কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কিন্তু আমরা মনে মনে প্লাস চিহ্ন ধরে নিব তাহলে এর সামনে কিন্তু প্লাস আসে এর সামনেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস আমাদের এটা লেখার প্রয়োজন নেই তারপরে এ দিয়ে কিন্তু আমরা এখন ঐক্য বিকে গুণ করবো তাহলে এর সামনে প্লাস আসে এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস এই এ দিয়ে বিকে গুণ করলে কিন্তু এবি হবে তাহলে এর কাজটুকু কিন্তু শেষ এখন আমরা বিয়ের কাজটুকু করব এটা কিন্তু আমরা গুণ করছি তারপর দেখো এর সামনে প্লাস এর সামনেও প্লাস তাহলে প্লাসে প্লাস এ প্লাস এ বি দে এ গুণ করলে কিন্তু ওই এবিই হয় এখন দেখো এই প্লাস এই প্লাস প্লাসে প্লাস এ প্লাস দে বিগ যখন আমরা গুণ করবো তখন কিন্তু বি স্কোয়ার হয়ে যাবে এখন দেখো এ স্কোয়ার প্লাস এ দেখো মিল আছে কী কী এখানে কিন্তু এবি এব কয়টা এবি আছে দুইটা এবি আমরা কিন্তু এখন তাহলে দুইটা এব মানে কি টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই কিন্তু প্রমাণিত শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু তোমাদের বলেছি যে এইটা সমান এইটা কিভাবে আসলো এর এরকমভাবে অঙ্কে কিন্তু নানা সংখ্যা দিয়ে সহক দিয়ে চলক দিয়ে কিন্তু দেওয়া থাকবে যে সূত্রের সাহায্য বর্গের সাহায্যে বা সূত্রের সাহায্যে মান নির্ণয় করো বা বর্গের সাহায্যে অঙ্কটি করো নানানভাবে কিন্তু আসবে যার কারণে কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তা আমি সূত্রগুলো আরেকবার তোমাদের রিপিট করছি যে এই যে সংক্রান্ত সূত্রগুলো সেগুলো ছিল বর্গ বর্গসংবলিত সূত্র আর এখানে যেগুলো আলোচনা করা আছে এগুলো হচ্ছে ঘন সংবলিত সূত্র বিজ্ঞানিত যে রাশিগুলো আছে সেগুলো মূলত এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো সমাধান করা হয় তো এই ছিল আজকে আমার মোটামুটি আলোচনা তো আগামী ক্লাস নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ